বন্ধুরা, গত ভিডিওতে আমাদের যেখানে ছিল আর কি, এইটা ছিল কন্টেইনার, তার ভিতরে একটা হেডিং করেছিলাম। আজকে দেখবো জাম্বুট্রন কি। তো জাম্বুট্রনটা প্রথমে আমরা একটা ডিপ নিয়ে নেব, এর ভিতর ক্লাস নিব কি, জাম্বুট্রন। ওকে, আর এই হেডিংটাকে আমরা এখান থেকে কাট করব, করে জাম্বুট্রনের ভিতর পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে সেভ করব। নোটটাকে যদি দেখি, হ্যাঁ, তো বড় একটা ইনবক্স এসেছে, তার ভিতর আমরা এটা হেডিংটা দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি। তো জাম্বুট্রন হচ্ছে বড় একটা ইনবক্স যার ভিতর হেডিং এবং ইনফরমেশন, এসব কন্টেন্টগুলো আমরা দিতে পারি, সরাতে পারি। তো এটাকে প্রথমে আমরা একটু সেন্টার করে দিই। তার সঙ্গে আরো কিছু অ্যাড করে দিই, দিস ইজ ওয়েব পেজ, সেভ করলাম। এটাকে যদি রান করি, মিডিলে চলে এসছে। এর সঙ্গে আমরা নিচে কিছু ইমেজ দেখাই, এখানে SRC সোর্স, আমাদের লোকেশন পাথটা বলে দিতে হবে। তো আমরা এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এর ভিতর পেস্ট করলাম, এটাকে সেভ করলাম। এবার এটাকে রান করলাম, নো সেট, ভুল করেছি কোথাও একটা। তার আগে আমাদের ইমেজ ফোল্ডারের ভিতর আছে বলে দিতে হবে, সেভ করে। এবার যদি রান করি, চলে এসছে। তো এটা আমার ছোট একটা ইমেজ সাইজ, তার জন্য ছোট এসছে, নাহলে বড় আসতো। তো ইমেজটাকে একটু যদি একে রাউন্ডেড করতে, কোনাগুলো একটু একটু করে কাটা হয়, আর রাউন্ডেড করে দিলাম, সেভ করলাম। তারপরে এটাকে রান করলাম, কোনাগুলো একটু কেটে গেছে, রাউন্ডেড হয়ে গেছে। তার সঙ্গে আমরা স্টাইল করে দিই, হোয়াইট করে দিই 320 পিক্সেল। ওকে, আর সরি, হাইট করে দিই, হাইটও করে দিই 320 পিক্সেল, ওইটাই সমান থাকুক। এটাকে সেভ করলাম। সেভ করার পরে এবার রান করে দেখি, তো ঠিক লাগছে না, হাইটটা কম করে দিই 250 পিক্সেল। ওকে, সেভ করলাম। তো এটাকে রাউন্ডের আছে। এরপরে যদি আমরা এটাকে করতে চাই, সাপোজ এটাকে আমরা করতে চাই, সেই ইমেজটাকে আর একটু ছোট করে দিই, তাহলে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি সুবিধা হবে। 220, আর এখানে 150 করে দিই, সেভ করি। তাহলে যে জিনিসটা আমি দেখাতে চাইছি সুবিধা হবে আর কি দেখাতে। তো এটাকে আমরা কি করব, রাউন্ড করেছি, তারপরে যদি সার্কেল করতে যাই, সার্কেল করলে গোল হয়ে যাবে, ইমেজটা গোল হয়ে গেল। যদি এখানে আমরা থাম্বনেল করি, তো থাম্বনেল হয়ে যাবে।
এটাকে কপি করব, দুবার পেস্ট করে দিই, দুই তিনবার। তো একটা সার্কেল, আর এটাকে করে দিই, আর রাউন্ডেড। ওকে, আমাদের ইমেজ গুলো আমি সিরিয়াল বাই করে গেছিলাম ইমেজ, তার জন্য আমি এখানে শুধু চেঞ্জ করে দিলাম। ওকে, সেভ করব, তারপর এটাকে চলে এসছে। তো আসার পরে আমরা যেটা করব, সাপোজ এখানে এ নিয়ে এলাম, আর এইখানটায় এটা একটা এটা একটা শেষ করলাম, যদিও বা এখানে শেষ হয়েছিল, এটা শেষ করলাম। এবার যেটা করছি, ইমেজটার ফুল সাইজটা যদি আমরা দেখাতে চাই অন্য পেজে, শুধু ইমেজটার ফুল সাইজ, সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে এখানে শুধু আমরা এইচরেপের ভিতরে ইমেজটা দিয়ে দেবো, যেহেতু আমরা ইমেজটা আমরা চাইছি কি করব। আর তারপরে একটা ক্লাস নিয়ে নেব, ক্লাস ইমেজটাকে যেভাবে দেখানো হচ্ছে আমরা দেখিয়ে দেবো। আচ্ছা, আমরা ইমেজটা এটা পুরোপুরি ভাবে ফুল মানে পুরো সাইজটাই আমরা দেখাতে চাইছি, সেভ করব। সেভ করার পরে আমরা এটাকে রিফ্রেশ করব। তো এটা দেখতে পাচ্ছি এখানে চাপি, তো আমার ফুল যে ওয়াইড হাইটের ইমেজ ছিল সেটা একটা পেজে খুলছে। ওকে, তো একটা ব্যাপার গেল। আরেকটা ইমেজে আরেকটা ব্যাপার দেখাবো, যেটা তার আগে প্রত্যেকটা আমি একটা করে ইয়ে দিয়ে দিই, ডিপ মিডিয়াম 4 করে দিই। প্রথমটাকে আমরা এখানে কাট করে এর ভিতর দিয়ে দিলাম, তো সেকেন্ডটাকেও আমরা কপি করে দিয়ে দিই, কপি পেস্ট পেস্ট কপি পেস্ট। আমি এই প্যারাগ্রাফটাকেই নিয়ে নিলাম, কপি ইমেজটার পরে দিয়ে দিলাম, এটার পরেও দিয়ে দিলাম, আর এখানে ছিল এটার পরেও দিয়ে দিলাম, সেভ করলাম। জাস্ট দেখা যাক প্রত্যেকটা ইমেজে এসছে। তো এটাতে এটা এটাতে করব, এটা হাইট থাকবে, যখন প্রেস করব তখন এটা শো করবে, ডিটেলসটা শো করবে। সেটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, লাস্টটা দেখে দিই, এখানে একটা ইয়ে ট্যাগ নিয়ে নিই, এই ট্যাগের ভিতরে আমরা যেটা করবো এই স্রেপটা নিয়ে নেব, নিয়ে সাপোজ একটা আইডি দেবো, আইডি 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 আইডি, তার আগে আমরা এটাকে দেবো যেহেতু এটা আইডি। ওকে, আর তার সঙ্গে ডাটা ট্যাগের করে দেব কলাপস, COLLAPS কলাপস। ওকে, আর এই ইমেজটাকে আমরা জাস্ট কাট করব, এর ভিতর দিয়ে দেবো,
এখানে আমরা একটা ডিপ নিয়ে নিই, ডিপ নিয়ে এর ভিতর ক্লাস দিয়ে দেবো শুধু, কলাপসের, ওকে। আর এই প্যারাগ্রাফটাকে আমরা কাট করে কলাপসের ভিতর দিয়ে দেব, দিয়ে সেভ করব। সেভ করার পরে এবার রিফ্রেশ করব। তো এখানে ছিল যে লেখাটা নেই, চাপ প্রেস কর, সরি কোথাও ভুল করেছি, কোথায় ভুল করেছি, কলাপস কলাপস COLLA, ও আইডি, তার আগে এখানে আমাদের আইডি না দিলে তো হবে না, আইডি 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 এই আইডি আর এই আইডি, যখন আমরা প্রেস করব তখন এই আইডিটাই কল করবে, মানে এই ক্লাসটাকেই কল করবে। ওকে সেভ করব, রিফ্রেশ করব, যখন প্রেস করব হাইড হবে, প্রেস করব আবার শো করবে। তো বন্ধুরা আজকে এই ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে প্যানেল ক্রিয়েট করতে হয়, প্যানেলের সম্পর্কে সমস্ত বিষয় আমরা জানবো। ওকে, আর না এখন বলবো না।